আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি, আর ঘুম থেকে ওঠার পর হচ্ছে এখানে বাহিরে আসলাম। তো মানে উঠানের মধ্যে একটু হাঁটছিলাম, তারপর হচ্ছে একটু শুট করলাম, আর ছাগলও উঠানের মধ্যে হাঁটছে। আর এদিকে তো দেখতে পাচ্ছেন এখনও পুরোপুরি সূর্য উদয় হয়নি, আর রোদ উঠছে আস্তে আস্তে করে। আশা করি আমার আজকের সম্পূর্ণ ব্লগটা সবাই না টেনে এনজয় করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। যারা অলরেডি করে নিয়েছেন তাদের জন্য রইল অসংখ্য দোয়া ভালোবাসা। তারপর হচ্ছে ঘরে চলে আসলাম, আর এখন 9টা বেজে যাবে। তো সকালের নাস্তা করছি আমরা, এখানে চিড়া মাখা খাবো সবাই মিলে। তো এখানে খোলা নিয়েছি, তারপর চিড়ে মুড়ি আর হচ্ছে চিনি দুধ, অল্প একটু নারকেল নিয়েছি আমি। এখন চিড়া মাখা খেয়ে নেবো আমাদের আজকের সকালের নাস্তা। তো এখানে হচ্ছে আমি পাউডার দুধ নিয়েছি, আর অনেক সময় দেখা যায় এই পাউডার দুধ একটু মানে কুসুম গরম পানির মধ্যে গুলে তারপর খেয়ে নিই। আর এখন মানে একটু ঠান্ডা পানি দিয়ে খেয়ে নিচ্ছি। তো পুরোপুরি যখন ঠান্ডা চলে আসবে তখন কিন্তু আর এইভাবে খাওয়া যাবে না, সকাল সকাল মানে ঠান্ডা খাওয়া যাবে না, একটু দুধ গরম করে খেতে হবে। তারপর হচ্ছে রান্নাবান্না শুরু করব। আর আজ নাস্তা খেয়ে মানে রান্নাবান্না রেডি করা হয়েছে। তো এখানে কচি একটা গাছের লাউ এনেছিলেন খাল, তো আজ রান্না করব। তো আমার ইচ্ছা করছে যে আমি কাটি এই লাউটা, মানে অনেক বেশি কচি ছিল সেই জন্য ভাবছি যে কাটি, আর ফ্রেশ সবজি কাটতে অনেক বেশি ভালো লাগে। বটি দিয়ে আমি লাউটাকে কেটে নিচ্ছি, মাছ দিয়ে রান্না করবে। তারপর এদিকে হচ্ছে আগুন জ্বালিয়ে দিল, আগুন জ্বালিয়ে এখন হাঁড়ি বসিয়ে নেবে, আর প্রথমে লাউয়ের তরকারিটা রান্না বসাবে। তো সেই জন্য এখানে তেল দিয়ে দিয়েছে, দিয়েছে রসুন কুচি। এদিকে হচ্ছে মশলা কষিয়ে নিয়েছে, এখানে অল্প করে মশলা দিয়েছে, হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছে, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে লবণ দিয়েছে। মশলা কষানো হয়ে গেলে মাছ দিয়ে দিয়েছে এখানে। তো এটা ছিল পুঁটি মাছ আর সর পুঁটি মাছ, আর এই মাছটাকে প্রথমে কষিয়ে নিচ্ছে, কষিয়ে এখন নামিয়ে তুলে রাখছে। তারপর এখানে এই মশলার মধ্যে লাউ দিয়ে দিয়েছে, আর এখন হচ্ছে লাউটাকে ভালো করে সিদ্ধ করবে, তারপর এই কষানো মাছ উপর থেকে দিয়ে দেবে। লাউ সিদ্ধ হয়ে গেছে, এখন এই কষানো মাছ উপর থেকে দিয়ে দিচ্ছে। লাউ থেকে পানি বের হয়েছে, দেখতে পাচ্ছেন লাউয়ের পানি দিয়ে লাউ রান্না হয়েছে। তো আলতো করে মাছগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছে। সব শেষে ধনে পাতা কুচি দিয়ে লাউয়ের তরকারি হয়ে গেছে, তো এখন নামিয়ে নেবে। এদিকে হচ্ছে আরও একটা তরকারি রান্না বসিয়েছে, এখানে তেলাপিয়া মাছ ভাজি করবে। তো মশলা কষিয়ে এখানে মাছগুলো দিয়ে দিয়েছিল, আর ওরা হচ্ছে এখানে টমেটো রেখেছিল। তো টমেটো দিতে মানে আমি ভুলে গিয়েছিলাম, আমাকে বলেছিল টমেটো দিতে, আমি সুজা মানে মাছ দিয়ে দিয়েছি এখানে। তারপর হচ্ছে আবারও টমেটো দিয়ে টমেটো কষিয়ে গলিয়ে নিয়েছি, তারপর এখানে মাছ দিয়ে সবশেষে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছে।
আর এখানে হচ্ছে চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে এখন চিংড়ি দিয়ে কচু রান্না করব। তো কচু সিদ্ধ করা আছে, চিংড়ি দিয়ে খাওয়ার জন্য সিদ্ধ করে রাখা হয়েছিল। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে অল্প অল্প করে মশলা দিয়ে আমি চিংড়িটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর পানিও শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন চিংড়িটা আমি ভালো করে ভেজেছি। তারপর এখানে দিয়ে দিয়েছি কচু, এখন নাড়াচাড়া করে দিচ্ছে ওরা। তো আমরা কিন্তু আস্তে আস্তে করে রান্না করছিলাম, আর রান্নার ফাঁকে মানে একজন অতিথি চলে এসেছেন, অতিথি বলতে আমার চাচি এসেছেন। তো আজ হচ্ছে ওনার ফাইনালি বিদায়ের দিন, আর বিদায়ের মুহূর্তে আমাদের বাড়িতে এসেছেন দেশের মায়া, জন্মভূমির মায়া। আমাদের সবার জন্য এই মায়া ত্যাগ করে আসলে যেতে অনেক বেশি কষ্ট হচ্ছে, তো সেই জন্য বিদায়ের মুহূর্তে আবার বাড়িতে এসেছেন একটুখানি এক নজর দেখার জন্য সবাইকে। তো সেই জন্য তাড়াহুড়ো করে সবাই বাহিরে ঘরে মিলিয়ে রান্না করছিলাম, এখানে কচুবাজি করেছি। তারপর এদিকে হচ্ছে ওরা চিকেন রোস্ট বসিয়েছে, আর ওই তো চিকেনগুলো ফ্রাই করে নিয়েছে, তারপর রান্না করবে। তো এখানে হচ্ছে ওনাদের ঘরে মানে ভালো মতো রং করা হয়েছে, এখানে গ্রিলের মধ্যে, তারপর এই তো এই জানালার মধ্যে নতুন করে রং দেয়া হয়েছে। এদিকে হচ্ছে রোস্টেড চিকেন ফ্রাই করা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিয়েছে পেঁয়াজ, তারপর রসুন আদা এগুলো দিয়েছে। তো পেঁয়াজ রসুন আদা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দিচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিকেন দিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে আবারও পানি দিয়ে দেবে যাতে করে চিকেনটা ভালো করে কষানো হয়। রান্না বান্না হয়ে গেছে, এখন টেবিলটাকে গুছিয়ে নেব। আর এদিকে হচ্ছে লতি রান্না করা হয়েছিল, যে খাল লতি রান্না করা হয়েছিল ওই লতিটা রান্না করা লতি রেখে দেওয়া হয়েছিল, মানে ফ্রোজেন করা হয়েছিল যাতে করে আম্মু একা খেতে পারেন, কারণ আম্মু লতি খেতে পছন্দ করেন। তো সেই জন্য আমার বোন আম্মুর জন্য রেখেছিল। তো আজ আম্মু বলছেন যে আমার চাচির জন্য এই লতিগুলো বের করে গরম করে দেওয়ার জন্য, উনি কিন্তু লতি পছন্দ করেন। তো এখানে লতি, তারপর কচু ভাজি চিংড়ি দিয়ে। তো টেবিল গোছাতে গোছাতে এখানে চিকেন রোস্টও রান্না করা হয়ে গেছে, এখন বাটির মধ্যে সার্ভ করে নেবে। এখানে সালাদ, আর এই তো কচু, শুটকি দিয়ে লতি, আর এখানে হচ্ছে মাছ ভাজি, তারপর লাউ দিয়ে হচ্ছে পুঁটি মাছ রান্না করা হয়েছে, আর এই তো এখানে চিকেন রোস্ট। তো টেবিলটা গোছানো হয়ে গেছে, আর অল্প সময়ের মধ্যে এগুলো যে রান্না করতে পেরেছি এটাই শুক্রিয়া। তো উনি যদি আরও কিছুক্ষণ বসতেন তাহলে আরও কিছু রান্না করতে পারতাম, কিন্তু উনি এত তাড়াহুড়া করছেন, বলছেন কিছুই খাবেন না, তো সেই জন্য এগুলো দিয়ে খাইয়ে দেব। আর রান্না করতেই মানে দিচ্ছিলেন না, আমরা যখন চিকেন রান্না করব তখনই মানে না বলছিলেন যে এগুলো খান না, তারপর জোর করে রান্না করেছি। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছেন, বলছেন আমাদের ঘরে এসে বিদায় নিয়ে চলে যাবেন। তো আমরা বলছি এসেছেন যখন না খেয়ে তো আর যেতে পারবে না, আর মানে এসে উনি আর না খেয়ে যেতে পারলে না, তো যাই ছিল ওগুলো দিয়েই খাইয়ে দেব। আর এতে এখন সবাইকে সার্ভ করে দিচ্ছে, আর সঙ্গে আমার ফুপিও আছে। তো আমাদের ফুপি আমাদের বাড়ি থেকে ওনার বাড়ি মানে বেশি দূরে নয়, তো সেই জন্য উনিও এসেছেন।
ফেদে উনি আমার চাচি চলে গিয়েছেন, আর বিদায়ের মুহূর্তটা ছিল অনেক বেশি কষ্টের, যখন কেউ নিজের বাড়ি ঘর জন্মভূমি নিজের দেশ ছেড়ে মানে বিদেশে চলে যায় তখন তো অনেক বেশি কষ্ট লাগে, তাই না? তো অনেক লোকজন ছিল সেজন্য আর শ্যুট করতে পারিনি। আর এখানে হচ্ছে এখন বিকাল হয়ে গিয়েছে, তো একটু বিকালের নাস্তা বানিয়েছে এখানে নুডলস, তো আমার ভাই বলছে নুডলস খাবে, তো ওর জন্য অ্যাকচুয়ালি আমরা এখন সবাই খাবো। আর এ ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর সবাই প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।